আসুন আর যেটা ধরবো না কেন এটা ধর রজত তুমি আর্যকে শুয়ে দাও আমি একটু গরম জল বসা করে স্পঞ্জ করে দেবো এই না না আছি আমি চান করে নেব একদম চুপ মা কি বলেছিলেন ভুলে গেছো তোলে আছে হ্যাঁ কি দিচ্ছি দিচ্ছি বলছি বৃষ্টি দি একজন ভদ্রলোক এসেছেন অনেকক্ষণ ধরে আপনাদের জন্য অপেক্ষা করছি ভদ্রলোক কে হ্যাঁ ওই তো আপনাকে তো আমরা বাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্সই দিয়ে দিয়েছিলাম তাহলে না ম্যাডাম আসলে আপনি আমাদের যথেষ্ট উপকার করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবার আপনি আসতে পারেন আপনি এখনো রেগে আছেন ম্যাডাম দেখুন আপনার সাথে কথা বলার আমার কোনো প্রবৃত্তি নেই রজত ওনাকে দরজাটা দেখিয়ে দাও তোয়ালেটা রইল আমি একটু বাইরে থেকে আসছি যার জন্য তোমার এই অবস্থা তোমার মাথা ফেটে গেছে তাকে আমি ক্ষমা করে দেবো অসম্ভব কোনো দিন না দাদা বিশ্বাস করুন আপনার দুটো পা ধরে দাদা আমার অন্যায় হয়ে গেছে বিশ্বাস করুন মিস্টেকেন আসলে কি হলো জানেন ওই সালার আমায় ওসকালো নাটকটা বন্ধ করবেন দাদা দেখুন একটু ম্যাডামকে বোঝান প্লিজ বিশ্বাস করুন আপনি যদি বলেন তাহলে দেখবেন ওই ভেজাল পেশেন্ট দেখলে এমন কেলা ঠিক আছে ক্ষমার ব্যাপারটা পরে দেখা যাবে প্রেমবাবু হ্যাঁ বলুন ম্যাডামের রাগ ভাঙিয়ে কি আর কোনো লাভ হবে কেন না কারণটা খুব সিম্পল আসলে কি হয়েছে জানেন আমি আর ম্যাডাম খুব শীঘ্রই বিয়ে করছি বাহ আপনি ম্যাডাম কি ম্যাডাম আপনাকে সেরকম ইচ্ছে আছে সব ফাইনাল হয়ে গেছে সেমি ফাইনাল তোদের বিয়ে হলে তো বিয়ে হয়ে যাবে তো তো ইয়ে হয়ে যাবে না কিচ্ছু হবে কিচ্ছু হবে না আপনারা বিয়ে করুন তবু আপনারা চেম্বারে বসবেন ম্যাডাম চেম্বারে বসবেন তো ম্যাডাম হ্যাঁ সেটা তো ওই ক্ষমার ব্যাপারটা মিটে গেলে তারপর কিন্তু প্রেমবাবু আমি তো একজন পুরুষ মানুষ আপনার দুঃখটা বুঝতে পারছি আপনি আমাদের দুজনকে একসঙ্গে দেখতে পারবেন তো মানে সহ্য হবে আপনার সহ্য নিয়ে ঘোরা দিচ্ছেন শুনুন এই প্রেমকুণ্ডুর সহ্যের সীমা না আপনারা দেখেননি আমার 13 নম্বর ইয়ে বুঝেছেন তা যখন বিয়ে হলো তাই বিয়ে হচ্ছে আমি কি করেছিলাম জানেন ঝুড়ি হাতে বুঝলেন লুচি দিয়েছি লুচি ফুলকো ফুলকো বাদ দিন একটু বলুন না ম্যাডাম ম্যাডামকে মিষ্টি না ম্যাডাম বলুন তো বলুন না একটু দাও না ক্ষমা করে দাও না বলছি তো না আমার জন্য একটু না দাদা আপনি এক কাজ করুন হ্যাঁ ছুটে গিয়ে ম্যাডামের পায়ে একটা ডাইভ দিয়ে দেখুন তো কি হয় এক মিনিট ম্যাডাম আপনি কি পায়ে ধরে কি করছেন কি আপনি কোন বড় আমার ক্ষমা করে দিন ম্যাডাম দাদা দাদা আচ্ছা দুটো শর্ত আছে দুটো কেন হ্যাঁ দুটো শর্ত দুটো শর্ত এক নম্বর এক নম্বর আপনি আর কোনোদিন আমার সঙ্গে ঝগড়া করতে পারবেন না ঝগড়া করবো না ঝগড়া করবো না হ্যাঁ দু নম্বর প্লিজ গানটা আর গাইবেন না ওটা পারবো না গান আচ্ছা গানও গাইবো না গা কেসো চট করে একবার বুকে চলে আসো দেখেছেন এবার থেকে আমরা জড়াজড়ি করে গলায় গলায় ভাইয়ের মতো থাকবো ম্যাডাম একটা অনুরোধ
ভাই ফোঁটার দিন আমাকে ডাকবেন না, আর যদি ডাকেন তাহলে আপনার কোড়ে আঙুলটা আমার কপালে ঠেকাবেন না, ওটা নিতে পারবো না। কিছু না, চান্ডা সেরে আসি। না না, এসব কথা বৌমাকে বলা ঠিক হচ্ছে না। দেখেছি বুলাদি, দেখেছো আমার সংসারে আমার কথা বলার কোনো স্বাধীনতাই নেই। এটা কিন্তু তোমার ঠিক হচ্ছে না পল্লব। যেন আমার কর্তা বলতেন, সংসারটা হচ্ছে মেয়ে মানুষের ব্যাপার, সেখানে বেটা ছেলেদের নাক গলানোটা ঠিক নয়, ভালো দেখায় না। নাক গলাতে গেলে বুকের পাটা লাগে বুলাদি? আপনার বোনের মুখের উপরে কথা বলার সাহস এই পৃথিবীতে যদি কারুর থাকে সে একমাত্র আপনারই আছে। ও, তোমার সংসারে আমি তোমাকে শুধু মুখ করি তাই না? বড় শালিকে পেয়ে মুখে আপনাকে ক্ষয় করছে। আমি আবার কি বলছিলাম, বলছিলাম যে গয়না ভেবে বৌমাকে আর বলছিলাম কি, আপনি খাটের উপরে ভালো করে উঠে বসুন না মাসি। বৌমা, এ কি অলক্ষণে কথা বৌমা! হ্যারে ইলা, তুই কি বিধর মেয়েদের ঘর থেকে ছেলে বউ করে এনেছিস? বিধবা মেয়ে মানুষকে বলে কিনা সদবার খাটে বসতে? তুমি ছাড়ো তো বুলাদি, আজকালকার মেয়ে এসব জ্ঞান রুমে আছে নাকি ওদের? তুমি এইখানে চুপ করে বসে থাকো, দেখি তোমাকে কে সরায় এখান থেকে। তুই থাম তো, সরাবার কথা কে বললো? সব তাতে বাড়াবাড়ি। ও বৌমা, তুমি এসো তো, এদিকে এসো, আমার সামনে এসো তো, তোমার সঙ্গে দুটো ভালো করে কথাই আমার হয়নি। তোমরা বরং কথা বলো, আমি এখন উঠি। একদম এখান থেকে উঠবে না, একদম উঠবে না, চুপ করে বসে থাকো, সবসময় খালি পালাই পালাই, বসো। না না, মেয়েদের কথার মধ্যে আমি আবার? শোনো বুলাদি, শোনো, তোমাদের জামাইয়ের কথা শোনো। দেখিতে বা দেখি তো তোমার গয়নাগুলো, বাবা সুন্দর ডিজাইন। আরে ইলা, তোর বেয়ানে বেশ পছন্দ আছে, ডিজাইনগুলো সুন্দর। আমার সমুর বউকে তো তার বাপের বাড়ি থেকে 25 ভরির গয়না দিয়েছিল, কিন্তু একটা ডিজাইনও জুতসই ছিল না। বাহ, এই হারটাও তো চমৎকার, সুন্দর ডিজাইন। তা হ্যাঁ মা, এটা কি তোমার পছন্দ? না মাসি, মা এই হারটা দিয়ে আমাকে আশীর্বাদ করেছিলেন। কিরিলা, বিয়ের আগে বউকে আশীর্বাদ করে নকল সোনার হাতে? তোর স্বভাব তো এখনো পাল্টালো না বৌমা, তোমার পিঠে পিঠে এত, হ্যাঁ তুমি সবার সামনে আমাকে অপমান করলে, ওকে বকছিস কেন? আরে হবু শাশুড়ি তাকে আসল কি নকল সোনা দিয়ে আশীর্বাদ করেছে সেটা ও কি করে জানবে? ও কি সাকরার দোকানে গিয়ে দেখিয়ে এসেছে? বেশ বেশ, আমি না হয় নকল হার দিয়েছি, কিন্তু ওর মা, ওর মা কি আসল জিনিস দিয়েছে নাকি? ও মা, দেখি তো দেখি তো, আরে এই হারটাও নকল, গয়নাগুলো দেখি। ও মা, হ্যাঁ তাই তো, এগুলো সব তো নকল। তা হ্যারে বোন, তোর বিয়ান সব নকল গয়না দিল তো, তুই কিছু বললি না? বাবু না ছোট কিছু বলতে পারে, তুই তো কানে তুলতে পারতিস। আমি বলিনি, আমি অনেকবার বলেছি, তো ওর মা স্পষ্ট করে বলে দিয়েছে যে গয়না ফয়না আমি দিতে পারবো না। ও মা, হ্যাঁ কিরে, হ্যাঁ আমি অনেক স্যার। তুমি? হ্যাঁ স্যার, চলে এলাম। কেন চলে এলে কেন? না ওই কালকে দেখলাম আপনারা খুব টেনশনে আছেন, তো ভাবলাম আজকে একবার ঘুরে যাই। স্যার রিয়া নেই? জানি না। আপনি জানেন না? না জানি না, জানি না। রিয়া ও চলে গেছে। চলে গেছে মানে আসানসোল চলে গেছে? আর যদি যায়ও, তোমার কোনো আপত্তি আছে?
না স্যার, আপত্তি কেন থাকবে? স্যার কাল রাত্রে দেখলাম আর সকালে চলে গেল। আচ্ছা, আমার মনে হচ্ছে আমি তোমাকে মিথ্যে কথা বলছি, তাই তো? তুমি দাঁড়াও, দাঁড়াও, আমি আসছি। যাবে না, আমি তোমার টাকাটা নিয়ে আসছি, ফেরত নিয়ে যাবে। আর আমি আমি আমাদের বোর্ড অফ ডিরেক্টরসকে জানিয়ে দেবো ওই বিল্ডিং প্রমোশনের প্রজেক্টটা ক্যান্সেল। না না স্যার, আমি তো স্যার আমি সেরকম কথা বলতে চাইনি স্যার। এত কৌতূহল ভালো নয়, আমি বলছি এত কৌতূহল কার, এত কৌতূহল ভালো না। তুমি আমাকে চিনতে পারছেন না? আমি আসানসোলের ববি। এবার নিশ্চয়ই চিনতে পেরেছি। কি হলো না, হেল্প করবো? না, হয়ে গেছে। এই নি। ও আরজুদা, ও বাবা, আপনি সকাল সকাল এসে এখানে বসে পা দোলাচ্ছেন? আসলে কি জানেন, ওই একটা অপারেশন ছিল। অপারেশন? হ্যাঁ, সকালবেলা ছাড়া তো আবার অপারেশন হয় না। কেন দাদা, সকাল সকাল একটা লোককে এর থেকে ডেথ সার্টিফিকেটটা হাতে নিয়ে তো অপারেশন থিয়েটারে ঢুকে পারতেন। আমি সে অপারেশনের কথা বলছি না, এটা অন্য অপারেশন। অন্য? হ্যাঁ, অন্য অপারেশন। নিন নিন, হ্যাঁ, দেখেছো দেখেছো রাজুদা, দেখেছো? হ্যাঁ, মানে দাদা না, এই খোঁটা দেওয়া সরবটা না গেল না, এটা যদি ম্যাডাম থাকতো না দেখতে, আহা হয়ে গেল। রজত, আমার মনে হয় উনি ম্যাডামকে গুড মর্নিং না বলে এখান থেকে যাবেন না, ভাত বসাও। দেখেছো 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 রাজ ভাই, দেখেছো কিভাবে খোঁটা দিচ্ছে? দেখেছো কিরম ভাবে ইনসাল্টেশন করে চলেছে আমার? আমি এলাম কিনা একটা কাজের কথা বলতে, দূর আমি চললাম। না না, কোথায় যাচ্ছে? আর হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বসুন বসুন, খাটে বসুন, খাটে বসুন। হ্যাঁ নিন, এটা কি? জিলিপি খান। সকালবেলা জিলিপির প্যাচ ধরো। বলুন। বলছি ধেই ধেই করে তো বিয়ে করতে চললেন, বলি থাকবেনটা কোথায়? কেন এখানে? কোথায় এখানে? ও বাবা, এ তো দেখছি আমার থেকে সরেজ মাল। আপনারা থাকবেন কোথায় বিয়ের পর? ওনারা, উনি আর ম্যাডাম এখানে, এই খাতে। হ্যাঁ, এই খাতে থাকবে। হ্যাঁ, অপূর্ব। আর তুমি গোপাল, তুমি কোথায় থাকবে? খাতের তলায় চুকিট কিট খেলবে? তা কেন, আমি বাইরের রকে ম্যানেজ করে নেবো, আর না হলে আমাদের দোকানের মালিককে বলে। না রজত, উনি ঠিকই বলেছেন প্রেমবাবু। হুম, আপনি ঠিকই বলেছেন, আমার অতটা ভাবা উচিত ছিল আগে। তা প্রেমবাবু শুনুন না, আপনি এক মিনিট এক মিনিট, এই যে বাবুটা না বাদ দিন, নামটা কি সুন্দর, প্রেম। এই প্রেমের মধ্যে একটা ইয়ে আছে না, শুধু এই প্রেম বলে রাখবেন, একটা প্রেম বাড়বে আমাদের। আপনার সঙ্গে তাই মশাই, আমি কি ইয়ের কথা বলছি? বলছি আমার নামের কথা। আচ্ছা ঠিক আছে রজত। আসলে তুমি তো আমাদের জন্য অনেক করেছো রজত, তাছাড়া দেখো আমাদের জন্য মিষ্টুকে তো হোপ থেকে বার করে দিল। না না সিরিয়াসলি, এবার একটা মাথা গোঁজার ঠাই তো খুঁজে বার করতেই হবে, তাই না? অর্জুদা, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? আর দুর্ভোগা, ছেড়ে কোথায় যাচ্ছি? তুমি তো সারাক্ষণ আমাদের সঙ্গে আছো। একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। বলছি মানে আপনাদের আবেগ টাবেগুলো মিটে গেলে একটা কথা বলতে পারি আর কি, যে আমি এটা ওই ইয়ে সন্ধান পেয়েছি, বাড়ি। বুড়ি একা থাকে, ছেলে মেয়ে বিদেশে, বুড়িটাকে ম্যানেজ করতে পারলেন একেবারে কেল্লা ফতে। কবে যাবেন? সে তো এখনই যেতে পারি। না না, এখন না এখন না। বুড়িকে জপাতে গেলে আপনার তো ওই ব্যান্ডেজ বাঁধা মাথা নিয়ে গেলে হবে না, ওটা ম্যাডামকে নিয়ে যেতে হবে, বুঝেছেন? ম্যাডাম গেলেই মানে জপিয়ে নিতে পারবে। আচ্ছা বুঝতে পারছি, ভাড়া কত নেবেন? হ্যাঁ ভাড়া ভাড়া না, বুড়ি যে ভাড়া বলবে আপনি ম্যানেজ করতে পারবেন না, উল্টে আপনাকেই বুড়িকে ম্যানেজ করতে হবে। আর ওটা আমার পড়ছে, ও ছকা পাঞ্জা করে আমি ঠিক ম্যানেজ করে নেবো, চলি, বুঝেছেন? হ্যাঁ দেখাবে, আবার দেখাবে। কি স্বভাব হয়ে আছে দেখুন, হাফ কাপ চা নিয়ে ভাই চলে যাচ্ছি না। এনা ভাই, রাখো রাখো। একটা কথা আছে রাজু ভাই, বুঝছো, ওই যে খাটের নিচে চুকিট কিট খেলাটা, ওটা আমার, ঠিক আছে? ওটা আমারই, ওটা কারোর নয়। হ্যাঁ
তুমি অন্য কিছু খেলবে, ব্যাঙ্গুলি খেলতে পারো। প্রেম বাবু আসি, হ্যাঁ ওটা আমার। কি হলো, কি মুখ গুমরা করে না দেখি? হ্যাঁ করো, হা 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 হা। তুমি ভুলে যাচ্ছ সোহিনী আমার মেয়ে। আন্টি, আন্টি আমি ভুলিনি, আমি শুধু, আর তাছাড়া আন্টি সামান্য একটা প্রেগন্যান্সি টেস্ট, এত টেনশন নেওয়ার তো কিছু নেই, কোনো বড় অপারেশন তো নয়। বড় অপমান, আমার অপমান, সোহিনীর অপমান, এমনকি তোমারও অপমান। আমাদের কারো কথা বিশ্বাস করলো না দেবজানি, আদির কথা শুনলো না, তুমিও তোমার মাকে কিন্তু বিশ্বাস করাতে পারলে না। আন্টি, আন্টি প্লিজ আপনি ওভাবে বলবেন না, আমি তো জানি হোয়াট ইজ হোয়াট, এভরিথিং ইজ গোইং টু বি পজিটিভ, তাই তো? জুতো মেরে গরু ধান। দেবজানি কি মনে করেছে বলো তো, সোহিনীর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবজানি আমাকে দয়া করছে, তোমাকে দয়া করছে। আমার আত্মমর্যাদার বোধ কিন্তু এত ঠুনকো নয়, দেবজানিকে ফল ভোগ করতে হবে। আন্টি আপনি, আপনি শুধু শুধু রিয়্যাক্ট করছেন। আকাশ তুমি আমার সঙ্গে থাকবে তো? ও আন্টি নিশ্চয়ই থাকবো। আচ্ছা আন্টি অনেক রাত হয়ে গেছে, আপনি একটু রেস্ট করুন, শুয়ে পড়ুন গিয়ে। ঘুম আসবে না আমার যতক্ষণ পর্যন্ত না আমি প্রেগন্যান্সি রিপোর্টটা পাচ্ছি, ততক্ষণ আমি বিশ্রাম করতে পারবো না, কিছুতেই পারবো না। এখনো চিনতে পারলেন না স্যার, নাকি আমাকে আশাই করতে পারেন? আসানসোল থেকে কলকাতার দূরত্বটা তো খুব কম, কি করে ভাবলেন যে রাস্তাটা চিনতে চিনতে আমি চলে আসব না? আফটারঅল, আফটারঅল আপনি আমার গুরু, আপনার কাছেই তো আমার ব্যবসা। ভাবি 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 তুমি কি করে ভাবলে যে তোমাকে আমি চিনতে পারবো না? হ্যাঁ আরে বাবা তুমি এসছো আমার ভাবি যে কি ভালো লাগছে, আমি তোমায় কি বল, তুমি যদি না আসতে না আমি যে কি দুঃখ পেতাম ভাবি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এটা কিন্তু আপনি সত্যি কথা বলছেন, আর লাস্ট আপনি কবে সত্যি 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 একদম সত্যি, এই দেখো এই দেখো তোমার গাছ হয়ে বলছি, হ্যাঁ সত্যি কথা। কি হলো তোমাকে আমি চলে যেতে বললাম না? হ্যাঁ আমাদের আলাপটা তো স্যার এখনো, আলাপ তোমাকে আমি যেতে বলেছি? ও ঠিক আছে আমি বিকেলবেলা আসবো। দাঁড়াও দাঁড়াও এক্ষুনি আমি তোমাকে তোমার এই তোমার কাগজপত্র সব ফেরত দিয়ে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। কি কি মুশকিল, আমি কি বলেছি নাকি আমি যাবো না, আমি চলে যাচ্ছি। এটা কে স্যার, আপনার নতুন মুরগি? হচ্ছে হচ্ছে অভি অভি আমার ভাইপো। না কিছুতেই না, মানতে চাইবে না যে আমার ভাইপো, কালি বাবা বলে আমার ছেলের মতো। ঠিকই তো, ও তো আমার ছেলের মতো, ছেলেই ছেলেই তো, খুব ভালো ছেলে অভি। যাও আপনি যে অনেককে অনেক কিছু বলতে পারেন সেটা আমি খুব ভালো মতনই জানি ভাই, তোমার সাথে না হয় আবার দেখা হবে, রোজ কিন্তু একবার করে দেখা হবে, ঠিক আছে? রোজ রোজ দেখা হবে। আসি স্যার। এখানে কি করতে এসছো ভাবি?